আমাদের বাড়ি গ্রামে, বেড়ে ওঠাও গ্রামে। যারা আমাদেরকে শুনছেন, যারা মন্দ চোখে আমাদেরকে দেখার চেষ্টা করছেন, তারা নিশ্চয় কথার সঙ্গে সঙ্গে ছবি তৈরি করছেন মনের ভেতরে। ধরুন আপনার বয়স তখন কত, 10 বা 11 বছর, আপনি স্কুলে পড়েন, ক্লাস 5 অথবা 6। মানে গ্রামে ওই সময়ে মানে আমাদের মধ্যে এক ধরনের ব্যাপক ডানপিটে ব্যাপার কাজ করত। অ্যাডভেঞ্চার মানে আমাদের তখন আসলে ফেসবুকিং ছিল না, ইউটিউবার ছিলাম না আমরা কেউই। আমাদের সমস্ত গেমস বা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কোনো আগ্রহ তখন ছিল না। পৃথিবীতে এগুলো ছিল কি ছিল না সে সম্পর্কে আমাদের কোনো ধারণাও ছিল না। আমাদের এক্সাইটমেন্ট ছিল হচ্ছে কোনো একদিন ছুটির দিন অথবা কোনো একটা পরীক্ষার শেষে সন্ধ্যেবেলা বা একটু রাত করে বাসা থেকে একটু পালিয়ে গ্রামের কোনো রাস্তায় একসাথে বসে গল্প করা বা কারো গাছের কোনো কিছু পেড়ে খাওয়া, এটাই আমাদের জীবনে অনেক বড় অ্যাডভেঞ্চার ছিল তখন। ঘটনাটি গ্রীষ্মকালের, গ্রীষ্মকাল তখন মানে এরকম আম পাকার মৌসুম আর কি। তো আমাদের বাড়ির ঠিক পাশেই একটা বড় আম বাগান ছিল, আম বাগানটি আমাদেরই। কিন্তু আম বাগানের পাশে মানে নর্মালি গাছ থেকে আম পেড়ে খাওয়ার যে মজা, সেটা নিজের হোক বা অন্যের হোক, সবাই মিলে দল বেঁধে কাউকে না বলে লুকিয়ে চুরি করে আম পেড়ে খাওয়ার মজা কিন্তু আসলে অন্যরকম। তো ওই থ্রিল, ওই অ্যাডভেঞ্চার থেকে আমরা একদিন প্ল্যান করেছিলাম যে আমরা সন্ধ্যাবেলা 4-5 জন একসাথে মিলিত হব বা একসাথে একজোট হব, হওয়ার পর একটা প্ল্যান করব। রাত 10টা 11টার পরে আমরা একই সময় বাসা থেকে বের হব। বের হওয়ার পরে আমরা এই জায়গায় মিট করব। এই জায়গায় মিট করার পরে আমরা আম বাগানে যাব, সেখানে গিয়ে আমরা আম পাড়ব, রাতেবেলা আম খাবো, তারপরে আবার চুপি চুপি নিজের বাসায় ফিরে যাব। আমরা 4 জন ছিলাম, 4 জনের নাম চেহারা স্পষ্ট মনে আছে, নামগুলো বলতে চাই না কারণ তাদের কেউ না কেউ আমাকে শুনছেন, তারা এখন সামাজিকভাবে হয়তো অনেক মর্যাদাশালী অবস্থায় আছেন, তার স্বজনরা নাম বলে চিনে ফেলবে, এই কারণে নামগুলো গোপন করার চেষ্টা করছি। আসলে আমরা 4 জন একই ক্লাসে পড়ি, ক্লাস 6 অথবা 5 শেষ করেছি এরকম সময়। তো আমরা গেলাম, একসাথে মিট করলাম, আম বাগানের মধ্যে গেলাম। আম বাগানটার একটু বর্ণনা করি, 6টা আম গাছ ছিল, 6টা আম গাছ বিশাল মোটা মোটা, মানে আম গাছের বয়স 70-80 বছরের বেশি হবে ডেফিনেটলি। একটা আম গাছ পুকুরের একেবারে কোনায়, সেখানে একটা পারিবারিক গোরস্থান ছিল। সেখানে পারিবারিক গোরস্থানের পাশাপাশি সামাজিকভাবেও অনেক আত্মীয় স্বজন সেখানে কবর দেওয়া হতো। তার পাশে একটা বিশাল বাঁশবাগান, গ্রীষ্মকাল, অন্ধকার, তখন রাত 11টা থেকে 11:30টার মতো হবে। আমাদের যে একেবারে ভয় করছে না তা না, কিন্তু 4 জন একসঙ্গে আছি, সে কারণে পুকুর পাড়, গোরস্থান, বাঁশবাগান, এ সমস্ত বিষয়গুলো আমরা অ্যাভয়েড করতে পারছিলাম। তো প্ল্যান মাফিক আমরা 3 জন গাছের উপরে উঠবে, 1 জন গাছের নিচে দাঁড়িয়ে থাকবে। তো সৌভাগ্যবশত হোক আর দুর্ভাগ্যবশত হোক, গাছের নিচে দাঁড়িয়ে থাকার পালাটি ছিল আমার। আমার 3 জন বন্ধু, তারা 3 জনে একটি গাছে উঠবে এবং একটি করে গাছের আম পেড়ে নিচে ফেলবে, আমি সেগুলো কুড়াবো। ছোট্ট একটা টর্চ লাইট ছিল, সেগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আলো ফেলে ফেলে সেগুলো কুড়িয়ে একটা জায়গায় রাখবো, তারপরে সেটা খাবো, পরে রেখে দিব বা পরের দিন খাবো এরকম। গাছগুলো আগেই বলেছি অনেক মোটা, অনেক বড় বড় ছিল। তারা গাছে উঠল, মানে প্রথমে আমরা গিয়েছিলাম সেই কোনার গাছটা, যে গাছটার নিচে আসলে কবরস্থান ছিল, তার পাশে বাঁশবাগান ছিল ঘন, জোনাকি পোকা সেখানে আলো দিচ্ছে, পুকুরের মাঝে মধ্যে মাছ সাঁতার কেটে উপরে উঠছে তার শব্দ। অনেক রাত, 11টা 11:30টার মতো রাত, বয়স তখন অনেক কম, 11 বছর বা 12 বছর। ওরা যখন গাছের উপরে উঠে গেল না, তারপরে হঠাৎ করে কেমন যেন আমার গাটা ভারী ভারী লাগছিল। মানে আমরা 4 জন আছি, কিন্তু 4 জন তো এখন একসঙ্গে নেই, তারা গাছের উপরে, এবং অন্ধকারে যে সবাইকে ঠিক সেখানে দেখা যাচ্ছে ব্যাপারটা তাও না। আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি, টুকটাক কথা হচ্ছে ফিসফিস করে, কারণ বাগানটা তো একেবারেই বাড়ির সঙ্গে লাগানো, রাতেবেলা কথা অনেক দূর পর্যন্ত যায়। হঠাৎ করে মনে হচ্ছে আমার গাটা কেমন ভারী ভারী লাগছে। প্রথমত মনে হচ্ছে এই কবরস্থানে আমি একা এখন, আমার বন্ধুর উপরে এখন যদি হুট করে আমি এমন কোনো কিছু দেখে ফেলি তাহলে আমি কি করব, আমি তো চিৎকারও দিতে পারবো না, তাহলে বাড়ির লোক জেগে যাবে, আমাদের প্ল্যান সম্পর্কে তারা অবগত হবে, আরো অনেক অনেক বিষয় ভিতরে কাজ করছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমার
মানে ঠিক মনে হচ্ছিল যে আমার পেছনে আমি কাউকে ফিল করতে পারছি, মানে পেছনে যে তাকাবো সেটা মানে করে উঠতে পারছি না, মানে কোনোভাবে সাহসে কুলাচ্ছে না। কিন্তু মনে হচ্ছে পেছন থেকে আমাকে কেউ খুব ভালো করে আমার দিকে তাকিয়ে আছে এবং সে দেখছে, এবং সে আমার খুব চেনা মানুষ। বিশ্বাস করুন, আমি মানে পেছনে একবার তাকিয়েছিলাম। ওই ঘটনার এক দেড় মাস আগে, আমি জানি না মানে এটা আমি কেন দেখলাম, ওই ঘটনার এক থেকে দেড় মাস আগে আমার মেজ চাচার একটা বাচ্চা, মানে তার বয়স ছিল দেড় বছর, সে বাচ্চাটা মানে পুকুরে ডুবে মারা গিয়েছিল। দেড় বছরের একটা বাচ্চা, আসলে মানে তার সাইজ তার গ্রোথ কেমন সেটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। আমি যখন পেছনে তাকাই আমার মনে হচ্ছে যে আমি এক ঝলকের জন্য দেখলাম যে আমাদের বুড়িমা, মানে আমার দাদার যিনি মা, আমি তাকে ছবিতে দেখেছিলাম, ওই মহিলাটা মানে আমার বুড়িমা আমার সেই মৃত চাচাতো ভাইটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটুকু দেখার এটুকু মনে আছে আমার আর কি। তারপরে আমার আর কিছুই মনে নেই, মনে নেই মানে এই কারণে যে আমি তারপরে নাকি সেন্সলেস হয়ে যাই। তারা যখন নিচে নামে তার উপর থেকে ধূপ 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 করে আম ফেলছিল, তারা আমাকে ডাকছিল আস্তে আস্তে, আমি কোনো সাড়া শব্দ করছিলাম না। তার যখন নিচে নামে, নিচে নেমে দেখে যে আমি মানে মাটিতে পড়ে আছি, তারা তো ব্যাপক ভয় পাইছে প্রথমে। তারপরে তার মুখে টুখে পানি টেনে ছেটানোর পর আমার জ্ঞান ফেরে নাই। তারপরে তারা আস্তেই করে আমাকে নিয়ে এসে রুমে যেখানে আমি থাকতাম সেখানে রেখে চলে গেছে। পরদিন সকালে আমার যথারীতি ঘুম ভাঙছে, এবং এখন পর্যন্ত আমি যখন একা থাকি বা এরকম কোন জায়গায় আমি একা একা থাকি, বা আমি যখন ওই জায়গাটাতে আবারও গ্রামে বাড়িতে গেলে যাই, আমার স্মৃতিটা বারবার আমাকে কুটে করে খায়। আমি জানি না আসলে এটা কেন সেদিন রাতে হয়েছিল, এর ব্যাখ্যা আমার কাছে নেই। যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে আমরা জানতে চাই।